আসসালামু আলাইকুম আমরা অনেকগুলো প্রোগ্রাম দর্শক করেছি গোড়ালি ব্যথা নিয়ে আজকেও তার ব্যতিক্রম নয় গোড়ালি ব্যথা নিয়ে এবার কথা বলবো পেলভিক নিয়ে দর্শক আমরা কিন্তু যদি আমরা এই পেলভিকটা একটু আপনাদেরকে শেয়ার করি একটু বোঝার চেষ্টা করবেন জিনিসটা সেটা হলো এটাকে পেলভিক বলে এই পেলভিক যদি ডিসফাংশন হয় ডিসফাংশন মিন হচ্ছে যে আমরা যদি এই পেলভিকটাকে কারো বসে কাজ করি যখন আমরা লং ড্রাইভ বসি এবং পেটটাকে এরকম ভাস করে বসি তখন এই পেলভিকটা পিছন দিকে চলে যায় দেখেন এরকম পিছন দিকে চলে যায় পিছন দিকে চলে যায় আবার যখন আমরা এটাকে নিয়ে একটু সোজা হয়ে বসি তখন এটা কিন্তু সামনে চলে যায় এটাকে বলা হয় অ্যান্টিরোড টিল্ট আর এটাকে বলা হয় পোস্টিরোড ট্রিল দর্শক আমরা যখন প্রতিদিনের কাজকর্ম করি প্রতিদিনের কাজকর্মের সাথে আমাদের এই পেলভিকের টিল্টের পরিবর্তন হয় দর্শক অনেক সময় দেখা গেছে যদি আপনার ইলোসোয়াস মাসেল টাইপ যেটা কিনা স্পাইন থেকে শুরু হয়ে সোজা এসে এখানে নেক অফ শেষ হয়েছে সেই মাসেল যদি টাইট থাকে আপনার তাহলে কিন্তু আপনার সেই টাইট মাসেল দিয়ে যখন আপনি ইলোসোয়াস টাইট থাকে একটু দর্শক খুব ভালো করে বুঝবেন যখন ইলোসোয়াস টাইট থাকে তখন আমরা যখন হাঁটতে যাই যখন আমরা হাঁটা স্টেপ দিচ্ছি দেখেন যখন আমরা স্টেপ পা টান দিচ্ছি জাস্ট টান দিচ্ছি তখন কিন্তু এটা আলটিমেটলি হিপ ফ্লেকশন হচ্ছে তার মানে ইলোসোয়াশ কাজ করতেছে যখন আবার পাটা স্টেপ ছেড়ে দেবো তখন যদি ইলোসোয়াস মাসেল টাইট থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আপনার পাটা যখন পড়বে এটা টেনে ধরবে নীল সহ টেনে ধরবে যখন টেনে ধরবে কিন্তু আপনার ব্রেনের সিগন্যাল দিয়ে তো মুভমেন্টটা অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে জোর করে করতেছেন জোর করে করতেছেন জোর করে করতেছেন যদি এরকম লং টাইম ইলোসোয়াস মাসেল টাইট থাকার কার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার গোড়ালিতেও ইমব্যালেন্স প্রেশার পড়তে পারে সেজন্যও কিন্তু ব্যথা হতে পারে দর্শক তাহলে আমরা আজকে দেখাই দিই ইলু টাইট যদি থাকে সেটা কিভাবে হয় আর যদি সেটা লুজ কিভাবে করবেন সে কারণে হয় এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে ইলু লুজ করলে গোড়ালি ব্যথা কমে যায় আপনারা অনেকেই লিখেছিলেন এ কীভাবে সম্ভব দর্শক ডিসফাংশন থাকলে সেই বায়োমেকানিক্যাল যে পরিবর্তন থাকে সেক্ষেত্রে যদি গোড়ালিতে ওভার প্রেসার পড়ে অ্যাবনর্মাল প্রেসার পড়ে তাহলে কিন্তু ব্যথা হতে পারে প্লান্টা স্পাইসিসের ব্যথা দর্শক আমরা যেটা আজকে দেখে বলছিলাম যে ইলু সস যদি টাইট থাকে বেসিক্যালি নো দ্য স্পাইন থেকে শুরু হয়ে নেক অফ ফিমার এখানে এসে শেষ হয়েছে এবং এখানে ইল আমরা চাপ দিয়ে পালপেট করতে পারবো এখান থেকে যখন হয় আমরা বলছিলাম যে যখন আমরা হাঁটি তখন দেখেন আমরা এরকম করে স্টেপ দিই এরকম করে স্টেপ দিই স্টেপ দিলে গোড়ালিতে ভর পড়ে এই মাসেল যদি টাইট থাকে তাহলে আলটিমেটলি এটা উপর দিকে টেনে নিয়ে যাবে যখন হাঁটার সময় কিন্তু যখন স্টেপ দেবেন তখন কিন্তু সারার সময় এটা টেনেই রাখতেছে সহজে সারবে না যার পরিপ্রেক্ষিতে আমরা তো সবাই হারতেছি ওটি করেই ভর দিয়ে হারতেছি যার ফলে এখানে একটা এক্সট্রা প্রেশার এসে আপনার ঘোড়ালিতে পড়বে যার পরিপ্রেক্ষিতে আপনার হিল পেন হতে পারে সো আমরা যদি ইলোস টেস্ট করি কীভাবে বুঝবেন সে মনে করেন এই পায়ের জন্য টেস্ট করি তাহলে অপোজিট পাটা অ্যাবডোমেন বরাবর চাপ দেবো তাহলে সেক্ষেত্রে দেখেন হাঁটু অটোমেটিক উঠে আসছে তার মানে তার ইলো টাইট আছে এখন যদি এরকম থাকে যে আমরা চাপ দেওয়ার পরেও যদি ইলো শ্বাসটা লাগানো থাকে মানে সরি নি জয়েন্টটা তাহলে কিন্তু আপনার ইলো শাসটা টাইট নাই দেখেন ওনার কিন্তু ইলো বেশ টাইট আছে কারণ এটা উঠে গেছে এখন এটা যদি আমরা আপনার ইজিভাবে লুজ করতে চাই তাহলে এক্সারসাইজটা করতে পারেন কাত হবেন এটাকে ভাস করে একজনে ধরবে আর আরেকজনে একটু সেরে দেন এভাবে দেখে দর্শক এখানে পার নিচে রাখতে পারেন এভাবে এটা হাডু লম্বা করতে হবে নট লম্বা যদি এরকম করেন তাহলে কোয়াডিসেস মাসুল স্ট্রেস হবে এটা লম্বা করে পিছন দিকে টান দিতে হবে বিশ সেকেন্ড ধরে রাখবেন এরকম সারা দিনে তিনবার প্রতিবারে পনেরোবার করে এবং এক আবার দুই এরকম করে ধরে রাখবেন বিশ সেকেন্ড ধন্যবাদ